বস্তি থেকে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ থেকে আবার রাজপথে, সংক্ষেপে এই দুই লাইন দিয়েই একজন মানুষের জীবনী বলা যায়। রানু মণ্ডল কলকাতার রানাঘাটের স্টেশন থেকে একটি গানের মাধ্যমে রাতারাতি ভাইরাল হন এই নারী। সেখান থেকেই পরে হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাকও করেন রানু। এবার সেই রানু মণ্ডলকে নিয়ে বলিউডে তৈরি হচ্ছে সিনেমা। রানুর জীবনের কাহিনী সিনেমার পর্দায় তুলে ধরবেন কুসুমিতার গপ্পে খ্যাত পরিচালক ঋষিকেশ মণ্ডল। সিনেমার নাম মিস রানু মারিয়া। সিনেমায় রানুর ভূমিকায় অভিনয় করছেন সিক্রেট গেমস সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। নভেম্বর মাসে শুটিং শুরু হতে পারে। নয়ের দশকের ফ্লেভার থাকবে সিনেমায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরজিৎ, সিধু ও নীলাকাশ। পরিচালক ঋষিকেশ জানান, রানু মণ্ডলের জীবনের উপর ছবির গানের প্রাধান্য থাকবেই। ছবির অ্যালবামের জন্য 15টি গান বানানো হলেও ছবিতে থাকবে 8টি গান। এগুলোর মধ্যে রানু মণ্ডল গাইবেন বেশ কয়েকটি। একটি ডুয়েটে গানের জন্য কথা হচ্ছে কুমার শানুর সঙ্গে, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। পরিচালক জানান, এই ছবিতে অতিথি হিসেবে দেখা যেতে পারে হিমেশ রেশমিয়াকেও। রানুর জীবনে যৌবনকাল, তার প্রেম, বিয়ে, সেখান থেকে রানাঘাট স্টেশন, তার আশা সবটাই দেখানো হবে এই ছবিতে। এটি একটি হিন্দি ভাষায় তৈরি ছবি, তবে ছবির শুটিংয়ের বেশিরভাগটাই হবে রানাঘাটে। এছাড়াও কিছু অংশের শুটিং হবে মুম্বাই ও কলকাতায়। একসময় কলকাতার রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে জীবন চালাতেন রানু মণ্ডল। বলিউড যাত্রা ছিল একেবারে স্বপ্নের মতো। গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি গান তেরি মেরি গেয়ে ভাইরাল হন। সেই গান নিয়েই রানুকে কটাক্ষেরও শিকার হতে হয়। খ্যাতির পাশাপাশি তার বিড়ম্বনাও সইতে হয়েছে রানুকে। নিজের খারাপ আচরণের জন্য আবার সেই রানাঘাটেই ফিরতে হয়েছে রানু মণ্ডলকে। স্থানীয় কিছু মানুষ ও ক্লাবের সাহায্যে দিন চলে তার। ওবায়দুল শেখ, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।